वेलकम बैक टू माय चैनल। आमार चैनले आमार समस्त दर्शक बंधुदेर स्वागत जानिए आमी आजके रान्ना शुरू करछि। तो चलो देखे नी आजके आमी आमार रान्ना घरे की रान्ना करी। बोलो तो आजके आमी की रान्ना करब, देखे निश्चय अनेके बुझते पारछो आमी आजके की रान्ना करब। एटा रात्रे बेला मांस दिए खेते दारुण लागे। तो आमी की रान्ना करछी जारा एखनो बुझते पारोनी, आर जारा बुझते पेरेओछो खूब सहजे उपाये आमी एटा रान्ना करब। तो आमार पुरो रेसिपिटा लास्ट पर्यन्त देखो, ताहले सब भालोभावे बुझते पेरे जाबे आर ठीक ठाक भावे बानातेओ पारबे बाड़ीते। आजके आमी बाटोरा बानाबो, सेई जोन्नो आमी एखाने 2 कप टक दई निये निएछी। टक दईटा खूब भालोभावे आमी फेटिए निएछी। तारपर एर मध्ये आमी 1 कप सुजी दिए देबो आर एखाने 5 चामच मतो चीनी दिए देबो। तो आमी एकटु मिष्टि मिष्टि बाटोरा खेते भालोबासी, तो तोमरा जोदि मिष्टिटा एकटु कम चाओ खेते तो कम दिते पारो। आर परिमाण मतो नून दिए देव। सब उपकरणगुलो ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা টক দই সুজি চিনি আর নুনের মিশ্রণটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে ভালোভাবে এটা মাখতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে। এরপর এটা আমি সামান্য তেল বুলিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দু ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখো পরিমাণে এটা অনেকটা ফুলে উঠেছে। এরপর এটা আমাকে আরো ভালোভাবে এটা থেসে নেব। 10 মিনিট ধরে আরো এটা ভালোভাবে থেসে নিতে হবে। আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। আমি এরপর এগুলো এক এক করে বেলে নেব। এগুলো খুব পাতলাও না আবার খুব মোটাও না, মাঝারি রকম বেলতে হবে। আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি।
এরকম করে প্রত্যেকটা বাটোরা ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমার সমস্ত বাটোরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা তোমরা চানা মশলা দিয়ে বা মাংসর যে কোনো ডিশ দিয়ে বা পনির দিয়ে খেতে পারো। আর অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর একটা লাইক দিয়ে দিও, কমেন্টও।